আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লেকচার লিয়া এই লেকচার আমরা ডিসকাস করছিলাম অ্যালগরিদম নিয়ে তো অ্যালগরিদমের আজকে লেকচার ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি ডিভাইড এন্ড কনকিউর তো ডিভাইড এন্ড কনকিউর হচ্ছে প্রবলেম সলভিং এর একটা স্ট্র্যাটেজি আপনি বলতে পারেন লাইক অ্যালগরিদমের এই লেকচার সিরিজে হচ্ছে আমরা কিছু স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে যাচ্ছি ফার্স্ট অফ অল তো আমরা ডিভাইড এন্ড কনকিউর সম্পর্কে জানবই এরপরও আমরা জানবো হচ্ছে গ্রিডি মেথড সম্পর্কে দেন আমরা জানবো হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং সম্পর্কে দেন আমরা জানবো হচ্ছে ব্যাক ট্র্যাকিং সম্পর্কে দেন আমরা জানবো হচ্ছে ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড সম্পর্কে এই সবগুলোই হচ্ছে আমাদের প্রবলেম সলভিং এর স্ট্র্যাটেজি এক একটা প্রবলেমের ক্ষেত্রে হচ্ছে এক একটা স্ট্র্যাটেজি ফলো হতে পারে যে প্রবলেমের ক্ষেত্রে যে স্ট্র্যাটেজিটা স্যুট করবে আমরা সেটাই হচ্ছে পিক আপ করে নেব তো এখানে স্ট্র্যাটেজিটা কি স্ট্র্যাটেজি হচ্ছে প্রবলেম সলভিং জন্য কাইন্ড অফ হচ্ছে আপনি বলতে পারেন ডিজাইনটা করে নেওয়া যে কিভাবে হচ্ছে আমরা প্রবলেমটা সলভ করব তো এরকম একটা স্ট্র্যাটেজি হচ্ছে আমাদের ডিভাইড এন্ড কনকিউয়ার যেখানে হচ্ছে আমাদের দেখেন এখানে ডিভাইড হচ্ছে তাই না মানে হচ্ছে সিম্পলি হচ্ছে আমাদের কাছে ধরেন কোন একটা লার্জ প্রবলেম রয়েছে তো সেই প্রবলেমটাকে হচ্ছে আমরা ডিভাইড করবো জাস্ট ফর এক্সাম্পল ধরেন হচ্ছে আমাদের কাছে একটা পি রয়েছে এবং পি প্রবলেমটা হচ্ছে লার্জ একটা প্রবলেম এবং এটার সাইজ আমরা বলছি হচ্ছে সে হচ্ছে সাইজ হচ্ছে এন তো এই লার্জ প্রবলেমটাকে হচ্ছে আমরা ডিভাইড করে ছোট 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 প্রবলেমে ভাগ করবো লাইক হচ্ছে পি ডিভাইড করে হচ্ছে আমরা পি ওয়ান একটা প্রবলেম পাচ্ছি পি টু একটা প্রবলেম পাচ্ছি p3 একটা প্রবলেম পাচ্ছি এরকম হচ্ছে আমরা অনেকগুলো ডিভাইডেশন করেছি সাব টু ইউ যে কতটা ডিভাইডেশন আপনি করবেন সে হচ্ছে pk টাইম হচ্ছে আমরা ডিভাইড করেছি এখানে আমরা ইনিশিয়ালি কি করলাম ইনিশিয়াল হচ্ছে আমরা ডিভাইড করলাম তো ডিভাইড করার পরে এই যে আমরা ছোট ছোট প্রবলেম পেলাম এখানে ইনিশিয়াল হচ্ছে p এর সাইজ ছিল হচ্ছে n যেটা ছিল লার্জ একটা সাইজ এখন এই প্রবলেমে সাইজ হয়ে গিয়েছে ছোট কারণ হচ্ছে আমরা ডিভাইড করেছি তো ডিভাইড করার প্রবলেম পরে হচ্ছে আমাদের এই যে প্রবলেমগুলো এই গুলোকে হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি সলভ করব লাইক হচ্ছে পি ওয়ান কে সলভ করে পাচ্ছি আমরা এস ওয়ান পি টু কে সলভ করে পাচ্ছি আমরা এস টু পি কে সলভ করে পাচ্ছি আমরা এস এরকম হচ্ছে আপ টু এস কে সলিউশন আমরা পাচ্ছি মানে হচ্ছে প্রবলেমটা হচ্ছে আমরা ব্রোক করলাম ডিভাইড করলাম ইন্ডিভিজুয়ালি সলভ করলাম এবং হচ্ছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ডিভাইড এন্ড কনকিউর সম্পর্কে যে গুলোকে হচ্ছে আমাদের অ্যাট দ্য এন্ড হচ্ছে কম্বাইন করতে হবে এখানে কোনো না কোনো এমন একটা মেকানিজম বা এমন একটা মেথড থাকতে হবে যার মাধ্যমে হচ্ছে আমরা এখানে কম্বিনেশন বা কম্বাইনটা করতে পারবো এবং কম্বাইন করার পরে সবগুলো সলিউশন কম্বাইন করার পরে আমরা রিয়েল প্রবলেম বা হচ্ছে মেইন প্রবলেমের একটা আল্টিমেট সলিউশন পাবো তো এটাই হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকিউর স্ট্র্যাটেজি এবং এখানে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই যে প্রবলেম যেটাকে হচ্ছে আমরা ডিভাইড করছি এই প্রবলেমটা হচ্ছে ডিভাইড করার পরে হচ্ছে সেম প্রবলেমই থাকবে এটাকে হচ্ছে অন্য কোনো প্রবলেম হচ্ছে আপনি কনভার্ট করতে পারবেন না জাস্ট ফর এক্সাম্পল ধরেন এই পি প্রবলেমটা হচ্ছে আমাদের যে কোনো একটা প্রবলেম সর্টিং এর কোনো একটা প্রবলেম তো এটাকে তো আমরা ডিভাইড করলাম ছোট ছোট প্রবলেমে ভাগ করলাম বাট এই পি ওয়ান বা ছোট যে পি টু এরা হচ্ছে সেম কাজই করবে মানে পি ও পি যদি আমাদের লার্জ পি যদি সর্ট করে এই ছোট পি ওয়ান পি টু এগুলো হচ্ছে সর্টই করবে অন্য কোনো কিছুতে আমাদের এখানে আর কনভার্ট করা পসিবল না এবং হচ্ছে দেখেন এখানে যেহেতু হচ্ছে সেম প্রবলেমই হচ্ছে ছোট আকার এখানে সলভ করা হচ্ছে এই জন্য এই প্রবলেমগুলো হচ্ছে ন্যাচার হবে হচ্ছে রিকার্সিভ মানে হচ্ছে কাইন্ড অফ নিজেই নিজেকে কল করবে আশা করছি বুঝতে পারছেন তো যে প্রবলেমের ক্ষেত্রে হচ্ছে আমাদের এই স্ট্র্যাটেজি স্যুট করবে লাইক হচ্ছে আমরা ডিভাইড করব এবং হচ্ছে একটা রিকার্সিভ একটা নেচার থাকবে এবং সলভ করার পরে কম্বিনেশন করা যাবে এবং হচ্ছে আমাদের মেইন প্রবলেমের একটা আলটিমেট একটা সলিউশন পাবো সেই হচ্ছে আমরা অ্যাপ্লাই করতে পারি ডিভাইড অ্যান্ড কনকেয়ার স্ট্র্যাটেজি আশা করছি বুঝতে পারছেন জাস্ট ফর এক্সাম্পল সে ধরুন হচ্ছে আমরা একটা অ্যালগোরিদম নিচ্ছি জাস্ট বোঝানোর জন্য সে ডিভাইড অ্যান্ড কনকেয়ার সে হচ্ছে বড় একটা পি রয়েছে এটার মধ্যে তো এখন ধরেন হচ্ছে আমাদের এই প্রবলেমটাকে হচ্ছে আমরা ডিভাইড করছি লার্জ জেপি লার্জ পি কে হচ্ছে আমরা ছোট ছোট প্রবলেমে ডিভাইড করছি পি ওয়ান পি টু পি থ্রি আপ টু হচ্ছে পি কে পর্যন্ত যদি এরকম ডিভাইড করা যায় তাহলে হচ্ছে অ্যাপ্লাই করছি

স্মল পি আমরা তো ছোট ছোট ভাগ করলাম না স্মল পি কে যদি সলভ করা যায় সে হচ্ছে আমরা স্টেটমেন্ট পাস করছি এস পি এরকম যদি সলভ করা পসিবল হয় তাহলে হচ্ছে আমরা এখানে রিকার্সিভলি কল করছি আর আদারওয়াইজ হচ্ছে আমরা এস দিয়ে বলে দিচ্ছি ডিভাইড করার ক্ষেত্রে এবং এখানে দেখেন এখানে মেইনলি কি কাজ হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের প্রবলেমটাকে হচ্ছে আমরা স্মল আকার হচ্ছে ভাগ করছি এবং অ্যাপ্লাই করছি টিএসি ডিএসি অ্যাপ্লাই এবং এপি ওয়ান পি টু এগুলোকে এখন একটু স্মল হয়ে গিয়েছে মানে হচ্ছে এখানে রিকার্সিভ কল হচ্ছে এবং ইফ এখানে আসার পরে প্রবলেমটা এখন স্মল যদি স্মল হয় হচ্ছে আমরা এটাকে ডিরেক্টলি হচ্ছে সলভ করে নিচ্ছি এবং অ্যাট দ্য এন্ড এই যে সলভগুলো যে আমরা করছি এটাকে হচ্ছে আমাদের কম্বাইন করতে হবে মানে হচ্ছে আমাদের এখানে এমন একটা স্ট্র্যাটেজি থাকতে হবে যেখানে হচ্ছে আমরা কম্বিনেশন করবো বা কম্বাইন করবো তো কম্বাইন করবো কাকে কাকে ডিএসি সলিউশন হচ্ছে পি ওয়ান থেকে আমরা যে একটা রেজাল্ট পাবো সেটাকে কম্বাইন করবো এবং হচ্ছে পি থেকে যেটা আমরা পাবো এটাকে আমরা কম্বাইন করব আপ টু হচ্ছে আমরা পি কে পর্যন্ত বা হচ্ছে ডি এস পি কে পর্যন্ত হচ্ছে আমরা কম্বাইন করবো আশা করছি বুঝতে পারছেন এবং এখানে দেখেন রিকার্সিভ একটা নেচার রয়েছে মানে হচ্ছে এখানে রিকার্সিভ কল হচ্ছে এটাকে সিম্পল হচ্ছে আপনি ডিভাইড এন্ড কনকোয়ার একটা সিম্পল একটা অ্যালগোরিদম আপনি বলতে পারেন এবং এই যে আমাদের স্ট্র্যাটেজি বা এইটা একটা চ্যাপ্টারের মতো আপনি কল্পনা করতে পারেন ডিভাইড এন্ড তো এর মধ্যে আমরা কি কি পড়তে যাচ্ছি এর মধ্যে হচ্ছে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে বাইনারি সার্চ দেন আমরা পড়ব হচ্ছে ফাইন্ডিং ম্যাক্সিমাম এন্ড মিনিমাম দেন আমরা পড়ব হচ্ছে মার্জ শর্ট দেন আমরা পড়বো হচ্ছে কুইক শর্ট দেন আমরা পড়বো হচ্ছে স্ট্রেসেন্স ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তো এই কয়টা টপিক আছে আমাদের ডিভাইড এন্ড কনকুইয়ার স্ট্র্যাটেজির মধ্যে এবং এটা হচ্ছে আপনি কাইন্ড অফ একটা চ্যাপ্টারের সাথে কল্পনা করতে পারেন তো এই হচ্ছে আমাদের আজকের লেকচার ভিডিও ডিভাইড এন্ড কন নিয়ে আশা করছি বুঝতে পারছেন যদি আজকের লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে সব কিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম